আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। ভারী বৃষ্টিতে আবারও ডুবেছে রাজধানী ঢাকা। ভোরে প্রায় দুই ঘন্টার ভারী বৃষ্টিতে নগরীর অনেক এলাকা তিন চার ফুট পানির নিচে চলে যায়। পানিতে একাকার হয়েছে কাউরান বাজার। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারি সবজি ও পণ্য এনে বিপাকে পড়েন ব্যবসায়ীরা। মেট্রো রেলের লাইন তৈরির কাজের কারণে এই এলাকার ড্রেনেজ ব্যবস্থা প্রায় অচল, তাই বৃষ্টির পানি নামতে পারেনি। পানির মধ্যে চলতে গিয়ে কাজী নজরুল ইসলাম সড়কে অনেক যানবাহন বিকল হয়ে যায়। এছাড়াও পুরনো ঢাকা ধানমন্ডি, কাজীপাড়া ও মিরপুরের বেশ কিছু সড়কের উপর পানি ওঠে। রাত থেকে ভারী বর্ষণে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রবল বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামে নদ নদীর পানি আরও বেড়ে নতুন করে প্লাবিত হয়েছে রৌমারী, রাজিপুর ও চিলমারি উপজেলা শহর। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে বিপদসীমার 55 সেন্টিমিটার, দুধকুমার নদীর পানি নুনখাওয়া পয়েন্টে 40 ও ধরলার পানি সেতু পয়েন্টে বিপদসীমার 49 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে ওই এলাকার কয়েক লাখ মানুষ। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে শেরপুরেও। সেখানে পানি তোড়ে শেরপুর জামালপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নেত্রকোনায় রাতভর ভারী বৃষ্টিতে মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুড়ি এলাকার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এদিকে গাইবান্ধায় নদ নদীর পানি কিছুটা কম, চার অঞ্চলে বন্যা পরিস্থিতি তেমন উন্নতি হয়নি। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশে আরও 11 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে একদিন বিরতির পর আরও 5 জনের মৃত্যু হয়েছে। সেখানে করোনায় পজিটিভ হয়ে 2 জন ও উপসর্গ নিয়ে মারা যান 3 জন, শনাক্ত হয়েছে আরও 89 জন। কুমিল্লায় করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে 3 জনের প্রাণ গেছে, নতুন শনাক্ত হয়েছে 99 জন। এছাড়া গাইবান্ধা, নোয়াখালী ও মেহেরপুরে করোনায় 3 জন মারা গেছে। 24 ঘন্টায় 869 জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে 173 জন করোনা পজিটিভ হয়েছে। ময়মনসিংহে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রাজনীতিবিদ ও ব্যবসায়ী সহ আরও 49 জন এই ভাইরাসের শিকার হয়েছে। অন্যদিকে রংপুরে 7, জামালপুরে 19 ও পটুয়াখালীতে 11 জন করোনার আক্রান্তের খবর পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজারে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি সহ 2 জন নিহত হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় এএসআই আমির হত্যা মামলার প্রধান আসামি মামুন। র্যাব জানায়, গতরাতে চাঁদপুর বাজারে দুর্বৃত্তদের গোপন বৈঠকের খবর পেয়ে সেখানে তারা অভিযান চালায়। এ সময় দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে মামুন নিহত হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় অস্ত্র ও ম্যাগজিন। এদিকে কক্সবাজারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মিজান নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশের দাবি, মিজানের স্বীকারোক্তি অনুযায়ী ভোরে খুরুশকুল ব্রিজ এলাকায় মাদক উদ্ধারের জন্য গেলে তার সহযোগীদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। সেখান থেকে উদ্ধার করা হয় 10,000 ইয়াবা ও একটি বন্দুক। 17 জুলাই বেনাপুর ইমিগ্রেশন পুলিশের হাতে মিজান আটক হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এবার জানাবো শেয়ার বাজারে খবর। বিমা খাতে 3 কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। দুপুর 2:35 ইসলামী ইন্স্যুরেন্স, 3টায় প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং 3:30 কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের সভা শুরু হবে। কোম্পানিগুলোর সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত সময় নিরীক্ষিত ও চলতি বছরে 31 মার্চ এবং 30 জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। এবি ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী 2 সেপ্টেম্বর বিকাল 4টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটি এজিএম অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানি পর্ষদ সভায় 22 সেপ্টেম্বর এজিএম এর তারিখ ঘোষণা করা হয়েছিল, কিন্তু অনিবার্য কারণে তা পরিবর্তন করা হয়। 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরের জন্য 5% বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এম আমানুল্লাহ ব্যাংকটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের 367তম সভায় তাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এর আগে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ বিভিন্ন মেয়াদে বিভিন্ন কমিটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আমান গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা এম আমানুল্লাহ 1968 সাল থেকে নিজের ব্যবসায়িক কর্মকাণ্ডে মনোনিবেশ করে পোশাক শিল্প, প্রসাধনী, ভোগ্যপণ্য ও আর্থিক সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।